আমার সাথে একটা ছেলে পড়তো হিন্দু, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, ওদের জন্য দোয়া করবেন, ওদেরকে ঘরে আনি খাওয়াবেন, দেখবেন যে নিজের অজান্তে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তো ও আমার সাথে আসলেই ওর আম্মা ওকে ঘরে ঢুকানোর আগে চেরাগ জ্বালাই এরকম এরকম করত। আমি কইলাম মাসি এরকম এরকম করেন কেন? কই তোমার ঘরে গেছে না, ও নাপাক হয়ে গেছে। এরপরে গোবর একটু হাতে নিয়ে ও জিব্বা দিত। আমি কইলাম মাসি আপনি কি খাওয়াইলেন শেষে? তো গোছানা। কইলাম গু খায় বুঝি পাক, কি বদনসিবি, আমরা খাই দুধ গোস্ত, তোরা খাস গোবর আর সানা। শেরেক করলে এরকমই নিকৃষ্ট খাবার এখানে হবে ওখানেও। তোহামুল আসিম, গুনাগারদের খাবার এগুলো, নোংরা, এগুলো খাবেন না। মুদ খায়, মুদ, গরুর মুদ বিক্রিও হয়। লন্ডনে এক দোকানে গিয়ে দেখি গরুর মুদ বেচতেছে। হ্যালো, হোয়াট ইজ এ কাস্টার্ড, জাস্ট এ ফু অফ কাউ ম্যান, গরুর মুদ হাউ মাচ ইজ এ, কত? £5। হোয়াট? তো তোমাদের মুরারজি দেশে তো নিজের মুদ নিজে খাইতো, ওটা আরো দামি। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, নিজের মুদ নিজে খাইত। মেরা সারি ভিটামিন মেরা বল কি সাথ নিকাল রহি হে, বাহিরে জানে মত দো, পিও পিও, মুতের লগে সব ভিটামিন চলে যাচ্ছে, এটা খায়া শুনলে ধরে রাখো। ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরক করলে এরাও পবিত্র থাকে, কোন সময় পবিত্র হওয়া যায় না। এই জন্য আমা আনা মিনাল মুশরিকিন, এবাদতের প্রথম শর্ত হলো শিরক মুক্ত। কার কথা? আত্তাইবুনাল আবিদুন, কিরকম আবেদ হবা? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আমলে সওয়ালে করবা, দেখা করতে চান তো? চান তো? রাসূল বলছেন যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ জাল্লা শানহু তার সাথে দেখা করতে চায়, আল্লাহ আমাদেরকে আপনার সাক্ষাতের জন্য কবুল করেন, সারা দুনিয়ার মানুষকে কবুল করেন, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য দোয়া করি, আমাদের ভাণ্ড অনেক বড়, আমাদের সব নবীরা তোমাদের জন্য দোয়া করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সবাইকে আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। মরালার সামনে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা ফিরলি, নিজের জন্য একটা শব্দ আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়েনা সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, অমাইয়েতনা সমস্ত মৃত্যুদেরকে মাফ করে দেন, ও শাহিদিনা সমস্ত উপস্থিতদেরকে মাফ করে দেন, ও গায়েবেনা সমস্ত অনুপস্থিতদেরকে মাফ করে দেন, ও সগীরেনা ও কবীরেনা সমস্ত ছোটদেরকে বড়দেরকে আপনি মাফ করে দেন, ও দাকারেনা অনসানা বেটা বেটি সবাই রে মাফ করেন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন কালেমার সাথে আপনি নিয়ে যান, বলেন আমিন, কালেমার সাথে নিয়ে যান। আবেদুন হতে হবে, আবেদ কাকে বলে? এবাদত কি? আল্লাহ বলছেন